মাঠের ভিতরে আই গেছি, তো এই যে দেখো স্টেজটা প্রিপেয়ার, মানে কালকে থেকে এই স্টেজেই রকিং হইব। বেগুন এন্ড গোয়িং ফর ভাজা, গুয়াহাটি 432, নগাঁও 287 এবং লামডিং 187 কিলোমিটার। আমরা জেনারেটরে কাজ করছে, এই যে দেখো না এসিকে লাইট আপাতত আমরা এখানে লাগানি হয়েছে। শান্তা বাবারে ভাই নিছে, বাবা বাবা একটু হাই কই দাও, হাই কই দাও, আইও হাই কই দাও, হাই ভাইয়া হাই। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেবরায় এন্ড ফেসবুক পেজ করিমেশ্বরে। ডিসেম্বর মাস যখন সবাই প্ল্যানিং করে যে তারা বিয়া শাদি করতো, তখন আমার প্ল্যানিং হয়েছে আমি ফ্যালকন ফেস্টিভ্যাল যাইতাম, বিভিন্ন পিকনিক সিকনিকে যাইতাম। আপনারা যেহেতু জানেন আপনারা, আমরা অনেকদিন থেকেই আমরা এই প্ল্যানিং করতাম এবং মোস্ট এভিটেড আর কি। আমি বোধ ফ্যালকন ফেস্টিভ্যালে লাস্ট টাইম কি অনেক বেতালা ভালো লাগছে, সো এবার হয়েছি আমরা পুরো টিম লুয়ে যাইলাম, দুইটা গাড়ি যাইব আমি, দেখাই আমরা প্রিপারেশন। তখন আমার জিনিসপত্র আমি গাড়িতে তুলে দিলাম, এই যে তখন এখানে আমার তিনটা টেন্ট আছে, একটা চেয়ার আছে, ফোল্ডিং চেয়ার, চেয়ারটা কই ফোল্ডিং চেয়ার, ঠিক আছে। এবং টেকার বাস্কটা, এই যে বাস্কটা দেখা যায়, এটা হচ্ছে কি শুধু এটার মধ্যে কারেন্সি আছে, ঠিক আছে, এটা পুরা লকড এবং এটার মধ্যে কোনো উল্টাপাল্টা উইলে কিন্তু নিয়ারেস্ট থানার মধ্যে সেরিয়া যায় গিয়া খবর যায় গিয়া। এবং এখানে দেখুন আমার গাড়ি পুরা রেডি এবং আমি খুঁই দেই এইবারের ফ্যালকন ট্রিপ স্পন্সর্ড বাই লংতরাই গুড়া মশলা, শুদ্ধতা নিয়ে কোনো সন্দেহ নেই। এই যে দেখতে পারবা স্পন্সর করছে তারা লংতরাই গুড়া মশলা অ্যান্ড পাওয়ার্ড বাই মায়া জুয়েলার্স। এখানে খাঁটি স্বর্ণালোকার কিনুন বছরের যে কোনো সময়, কারণ প্রতিটি কেনাকাটার সঙ্গে একটি নিশ্চিত উপহারের গ্যারেন্টি, ঠিক আছে। এই হচ্ছে মায়া জুয়েলার্স, ঠিক আছে। এদিকে আমরা আরেকটা জিনিস কই, যদি আপনি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান, তো হচ্ছে কি গেট ইউর ড্রিম কার নাও ওএলএক্স অটো অটোস অ্যাপ্রুভ ডিলার নর্থ ইস্ট কার বাজার 6 মাইল বিআইপি রুট, এই তার ফোন নাম্বার দেওয়া আছে। অনেক সুন্দর সুন্দর এবং অনেক ভালো ভালো গাড়ি পাওয়া যায়। পাওয়ার্ড বাই আইমেটিক অপটিক্যাল, চোখের যত্নে ভরসার আরেক নাম স্টেশন রুট করিমগঞ্জ। এখানে কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয় এবং এই যে পুরো যে ডিজাইনগুলো দেখা, এইগুলো সব করছে গিয়া ডিআর 3D সাইন, ঠিক আছে। এই হচ্ছে কি তারা দীপঙ্কর আছে, তো আপনারা এটা লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এখানে হয়েছে কি আমরা আজকে প্রিপারেশন, তো তখন জিনিসপত্র এখানে সব লোড হয়ে গেছে, চেয়ার ওয়ার তেরফাল রুফার। এই যে চেয়ার, এটা কিন্তু একটা ফোল্ডিং চেয়ার, ঠিক আছে। এরপরে হচ্ছে কি এই যে দেখতে পারবো, এটা হচ্ছে কি ফোল্ডিং টুল, ওকে, এটা হচ্ছে কি বাসন, তারপরে ইলেকট্রিক তার, জেনারেটার, আরও বহুতগুলো জিনিস আসবো ওখানে। ওখানে লোডও যখন টুনি লাইটও লওয়া হর, আমরা তো এরকম প্ল্যান, মানে আমরা তো থাকবো মানে একটা গল্ফ ফিল্ড, এই ফিল্ডের মধ্যে কারেন্ট সাইন কিছু নাই, কিন্তু যার এর কারণে আমরা জেনারেটর লইয়া যাইলাম, টুনি লাইট লইয়া যাইলাম, তারপরে ওই যে মাংস বানাইন যে কয়লার উপরে এইটাও লইয়া যাইলাম। তো জাস্ট ইমাজিন করেন যে কীরকম ইয়ে হইব, এবং ভিডিও আপনারা 100% ভালো লাগবো, ভিডিও কিন্তু লাস্ট পর্যন্ত দেখবা, সাইড ফার্স্টটা বা 5-6টা এইভাবে ভার্সন থাকবো, যে ফেলকনে পৌঁছা ডে 1 ডে 2 ফেলকনতে ঘুরিয়ে আবা, এইভাবে ক্লিপগুলো থাকবো, ঠিক আছে। তো আপনারা সবাই কিন্তু ভিডিও দেখবা। আমরা অ্যাকচুয়ালি 9টা প্ল্যান আছে, একটু দেরি কিন্তু 10টা বাজছে, এন্টো আর বাপ্পারও দেখতে পারবা, আমি কেন বোয়াতে একটা ভিডিও এডিট করতাম, আমার লগে আমার শান্তা বাবারে হয়ে নিছে, বাবা বাবা একটু হাই কই দাও, হাই কই দাও, আইও হাই কই দাও, হাও। ইয়া সানির গাড়িও উপস্থিত হয়েছে, ও দুইটা গাড়ি যাইব, একটা হয়েছে গিয়া আমার গাড়ি হয়েছে গিয়া ওটা ওইখানার, আর হচ্ছে সানির গাড়ি, একটা ফ্ল্যাগ হইলে বলা আছে, এবং সানির স্টাইলটাও দেখতে পারবা, হাফ প্যান্ট সবসময় বলা স্টাইলিশ। তো আমরা দেখিলাম জিনিস একটু মিস গেছে, এন্টো যাইতো না, যাইতো না তো, এবং এই দেখুন ইয়ে রাম বুঝু বেতলা জায়গা, তো জায়গাটা কই চিন্তা নেই, এতে এই দেখুন কিতা কিতা আপনার আছে, থাল গ্লাস পলিথিন ডিম সিম চাউল চাউল চাউলুন সব ভিতরে আছে না নি, তার তার গাড়ির মধ্যে বেতলা স্পেস আমি দেখাই, এখানে কোন জায়গার ভিতরে রাখছে, সিটর ফিসে হয়েছে সকল ভাই। তো ফাইনালি এবং তাহলে দুই প্যাকেট বিস্কুট খাবাইছিলাম, হে অকন ফেলকন, ওই হে সালি হে ফেলকন যাইতো, ওই দেখ ফেলকন যেতাই নি, যেতাই নি ফেলকন যাবা, আমরা সব রেডি এবং জিনিস উনি শুটানি হল, এবং তার গাড়ির স্পেস দেখুন মা একমার বেতলা স্পেস। এটা হচ্ছে কয়লার চুলা, উৎপাত হইব উৎপাত, তো ফেলকনের উৎপাতের লাগে আমরা দুই গাড়ি এবং 10 জন আমরা রেডি, এবং দেখতে পারবা গাড়িটা মানে কীভাবে মায়া জুয়েলার্স এবং লংতরাই গুড়া মশলা, লংতরাই গুড়া মশলা আমরা মেইন স্পন্সার পাওয়ার বাই আইমেটিক অপটিক্যাল আর মায়া জুয়েলার্স। মঞ্জু ভাই গেছে পুরা সাজুগুজু করিয়া বাঙ্গা, ও দেখতে পারবা আমরা দুই গাড়ি এবং আমরা বন্ধুর অপেক্ষা করতাম বিশ্বজিৎ, হে ওদিকে আইব, ও রাস্তা দিয়ে হে আইব। কিন্তু সুলেমান আইছে, সুলেমানটা দেখতে পারবা সব জিনিসপত্র ম্যাট সেট ইন্দুর হাসু সকলটা লইয়া আইছে, চশমা কই চশমা, আচ্ছা হইব হইব, ও হচ্ছে আমার বন্ধু মঞ্জু আর মঞ্জুর বন্ধু সুলেমান। আমি একটা ফাইল আপলোড করে লাগি গেছিলাম, গতিকে একটু দেরি হয়েছে, তো আমরা আই গেছি এখন সিদ্ধেশ্বর মন্দির আমরা ক্রস করতাম, চলো খিরা খাইতো, ঠিক আছে। তো কখন খিরা লো, আর এই যে সামনে দেখেন খিরার দোকান মধ্যে আইছি, এখানে মানে ট্রেন আইতো, তো ক্রসিং আছে, তো এখানে লম্বা লাইন দেখুন,
এবং আমরা আমরা যে দুই গাড়ি দুইটা পাশাপাশি আছে এবং এই যে লম্বা লাইন এবং আমার এখানে বন্ধুরা এবং আমরা মডেল আছে আমরা হাফ প্যান্টে সানি ক্যাপ ক্যাপ এগুলো ইয়ে দেখিস হোয়াটসঅ্যাপের ওটা দেখিস পুরা কাউবয় তমনে পুরা শিলচর আই গেছি এখন যখন সদরঘাট ব্রিজ ক্রস করিয়া পাহাড়ের দিকে যাইলাম তখন কত সুন্দর ব্রিজ এটা এই যে আমরা বরাক নদীর উপর দিয়ে আমরা দেখলাম তখন মঞ্জুয়া ড্রাইভ করে সিট বেল্ট আমরা বান্ধা আছে বন্ধুরা এখান থেকে দেখুন গুয়াহাটি 432 নগাঁও 287 এবং লামডিং 187 কিলোমিটার আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের দিকে যাইলাম দূরে ওই দূরে পাহাড় দেখা যায় তো দুপুর 2টা বাজছে এবং ডলুর বাগানে আমরা আইছি আইফ সলি ডলু বাগান না ডলু আইছি এখানে একটু শপিং চলে হ্যাঁ সবাই যেটা খাইবো ওইটাই খাইবো বাজার এবং কীরকম থাকে বহুতগুলো জিনিস পাওয়া যায় আজকে মনে হয় বাজার ডেট গতিকে দেখতে পারবো এখানে রাস্তা আছে রাস্তার মধ্যে খেলনা উল্লা আরও দেখুন এই যে পুরানা টেকাগুলাও আছে পুরানা কয়েন তো পুরানা কয়েন এইসব আছে এবং সব কিছু আছে আর কি এবং এখানে কিছু লোয়া চলের তোমরা কিতা লইলা কিতা এই যে এখানে কাঁচামরিচ লোয়া চলের ডালও হয়েছিল দা ডালও হয়ে গেছে ঠিক আছে বাপা এখন প্ল্যান কিতা মানে উমাংশ যাওয়ার আগে রাস্তার মধ্যে আর কি পিকনিক আর একটা হইব তো বিকজ আমরা সব জিনিস শুনি আনছি গতিকে প্ল্যানটা ওই মাফিকই হইব সময় যাওয়ার দেখুন আমরা পাহাড়ের দিকে যাইলাম কিরকম ভিউ দেখুন বেতালা খারাপ আছে এই জায়গাতে দেখুন রাস্তা কত সুন্দর সামনে দেখতে পারটা পাহাড় বড়াইল পাহাড় মনে হয় সম্ভবত আর এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট টাইম যাইতাম লাস্ট টাইম আমরা ট্রেনে গেছিলাম হাফলং ওইখান থেকে এখান থেকে গাড়িয়ে গেছিলাম অন্য ম্যাক্সিমাম পার্টি যায় তারা জুয়াই উইয়া ঢুকে আমরা এই দিক দিয়ে যাইলাম না কেন কারণ মেঘালয় সাইডে প্রচণ্ড ট্রাফিক জ্যাম থাকে জামত থামি গেলে 3 সাইকেলটা জামও সময় নষ্ট হয়ে যাবে তার কারণে আমরা এবার এই রুটটা সিলেক্ট করছি বাংলা রাস্তা শুরু হয়েছে মানে আই মিন কনস্ট্রাকশন চলের রাস্তার মধ্যে দেখতে পারবা যা যারা এই রাস্তা দিয়ে আইসুন না আপনারা হাফলং রোড কিলা থাকে আপনারা দেখিলেন এই বাংলা রাস্তা শুরু দুই সাইডে জঙ্গলের মিডিল দিয়ে আমরা যাইলাম আর কত বার পর্যন্ত আছে বাংলা বাংলা ফুলা হাফলং হাফলং পর্যন্ত এইভাবে রাস্তা না নি বড় বড় এই যে তখন পাহাড় বা ভাঙা চলের বড় বড় এগুলা রাস্তার উপরে চিন্তা করেন এই পাহাড়ের মিডিল হাত চলের এখন মহাসড়ক এটা জানি এটা দেখি আমার একটু ভুবন পাহাড় আলা ফিলিং স্যার জানলা খুলতে পারতাম না দেখাইলাম প্রচন্ড ধুলা এদিকে আমরা এখন উপর থেকে আবার নিছেন আমরা একটু খুলিয়া দেখাই দিই আপনার ভিউগুলা রাস্তা যেটা ইয়ে দেখ না এটা কিন্তু ভাঙা মানে কি এগুলো আন্ডার কনস্ট্রাকশন রাস্তা কাজ চলে এই রাস্তার মধ্যে উপর থেকে নিচের ভিউ দেখুন কতটুকু একটা জিনিস দেখুন আমি ফুদিমু একটা কত খানতুলা আর এই জায়গার সিনারিও বেতালা কিন্তু রাস্তায় এখন একটু ভালো রাস্তা আছে তারা কি সুন্দর এই রাস্তা দিয়া যায় সবজি একটু সময় লাগবো তো 8 কিলোমিটার দূরে আর একটা আছে তো 3 সাইডটা আছে আরকি তো ওইখানে যাইলাম এখন আরো আগে আগাইছি এদিকে এখন রাস্তা খারাপ আছে এবং হাজ চলে দেখুন পাথর কাটার মেশিন কীভাবে পাথর কাটে এদিকে পাথর কাটার রাস্তারই খাট চলে সব কিছু এদিকে দেখুন জেসিবি খাট চলে কাঞ্চনজঙ্ঘার ওই তো সাউন্ড শুনিয়া ও ট্রেন বুঝি লাগছে হই যাই তাই তুমি 100% কাঞ্চনজঙ্ঘা সাইডটা না রাস্তা বকি দেই লই লই জাস্ট মা চলে যায় একটু স্পিড বাড়াই দিমু কি তো সুন্দর লাগো খালি দেখি কাঞ্চনজঙ্ঘা একটা গু ভিস্টা ডোম কাঞ্চনজঙ্ঘা ভিস্টা ডোম গু
পাঁচটা বাজতে 20 মিনিট, আমরা এখন বান্দর খাল নাকি তা খাল জানি না, আমরা এখন খাবার আইছি, এখন আমরা সবাই মিলে এই রেস্টুরেন্টে খাইব। আমরা আই গেছি হারেঙ্গা যাও গোপাল ঢাবাতে, তো এই যে দেখুন এখানে তো গোপাল ঢাবা তারা এখানে আমরা লেগে এখন বেগুন ভাজা করব। এই যে একটা কড়াই, এই হচ্ছে বেগুন, বেগুন ভাজা, ওর বেগুন ভাজা, এই যে বেগুন ইজ গোয়িং ফর ভাজা, বেগুন এন্ড গোয়িং ফর ভাজা, বেগুন ভাজা। এটা খাইতে কিরকম হবে জাস্ট চিন্তা করো, তোর বেগুনই গেছে, কিন্তু বেগুনই গেছে, এই যে বেগুনের সাইজ দেখো, গোপাল ডাবাতে ওখানে বই গেছে, এই যে দেখুন এখানে ভাত আই গেছে, এই যে দেখতে পারবা ভাতও দেওয়া হল, বহু সুন্দর। যখনই আপনার হারেঙ্গা যাও আইবা বাই রোড, আপনারা কিন্তু গোপাল ডাবাতে ভিজিট করবা, ঠিক আছে? বহু সাত সাত খানি, এই যে আইটেমগুলো দেখতে পাবো, অনেকগুলো আইটেম, মাছ 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 মাছ, তারপরে বেগুন, বেগুনই এটা হয় বেগুন, বেগুন ভর্তা স্পেশাল, বেগুন ভর্তা স্পেশাল, এই যে বেগুন ভর্তা, এটা কিন্তু সব জায়গাতে ভাইতা নাই, ঠিক আছে? মকা মাছ তরকারি, মকা মাছ তরকারি, এটা হ্যাঁ বেশি কইতে পারবো, কারণ সেরা সেরা বালি ঢাবা তার, তো এটা খালির ব্যাপারে তার এটা বেশি জানা আছে, বাজা আছে নানি, ওকে ঠিক আছে। যদি মহাসড়ক দিয়া আপনি করিমগঞ্জ গুয়াহাটি বা গুয়াহাটি করিমগঞ্জ যাই, আপনার যদি ঘরের মধ্যে খানি লাগে, তো আপনার লাগিয়ে বেস্ট ডেস্টিনেশন হচ্ছে গোপাল ঢাবা। আমরা সব বন্ধুরা এখানে খাইছি এবং ঘরের খানির মতো খানি পাইছি, সেখানে বেগুন ভর্তা, সিদ্ধ চাটনি, মাছ তরকারি, মাংস, প্রত্যেকটা আইটেম এত বেশি টেস্টি যে এখানে খাইলে সেই ঘরের ফিলিংসটা পাইবা। তো আপনার কিন্তু এই রুটে গেলে মাছ বেশি যাতে থাকে গোপাল ঢাবা, এই যে এই জায়গা, যে কোনো কোনো জায়গাইবা হারেঙ্গা যাওয়ার পরে গোপাল ঢাবাটা কই। এখন বাজে 7টা, আমরা ইয়া হচ্ছি হাফলং, ইয়া হাফলং হয় না দাদা, আমরা হাফলং ইয়া হচ্ছি, দেখাই আপনার হাফলং আইছি, এখানে সেই ছোটো ছোটো দোকানগুলা এবং ট্রাইবাল মানুষ, এই তখন হাফলং এত বেতালা মজা লাগে আর কি, ঠিক আছে? কত সময় জার্নি হয়েছে, কারণ 11টার সময় বাইরেছি করিমগঞ্জ থেকে, 7টা বাজে এখন পর্যন্ত, মানে আমরা উমরাংশ হচ্ছি না, মানে গাড়ি চালাইতে চালাইতে, যদিও আমরা মাঝখানে একটু খানি দানি করছি, ঠান্ডা মানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়ে আর কি, উমরাংশ তো বেতালা ঠান্ডা হয়ে যায়। গঞ্জের মানুষ সব জায়গাতে আছে, আমরা দুই ছোট ভাই, এই যে দেখুন তোমরা 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 কিলা ফ্যালকন নেই, তারা তুমজুং কালকে যায়, কালকে তুমজুং যাইব, এরপরে পরশু দিন আইব তোরা ফ্যালকন, তুমজুং তুমজুং কি তার লাগে আসামের সবথেকে উঁচা হিল, পিক নয় মানে ওই যে ওই যে হর্নবিল, হর্নবিল হর্নবিল নেই, ফ্যালকন যাইবা তোমরা নানি, রাত্রে 9:30 বাজে তখন আমরা যাইলাম, তখন হচ্ছে সানির গাড়ি এবং দেখুন ড্রাইভিংয়ে আছে সানি, আর তখন তার গাড়ির মধ্যে কত সুন্দরভাবে জিপিএস জিপিএস সপ্তাহ আছে, ওই সামনে হচ্ছে আমার গাড়ি, ওখানেও যাইলাম, এরকম লাগে যে রাস্তা শেষ হন না, আরও ওখানে 1 ঘন্টা 21 মিনিট লাগবে, ওই যে এখানে দেখতে পারবা 1 ঘন্টা 21 মিনিট। যখন যাইলাম রাত্রে 10টা বাজে যায়, কিন্তু অত কুয়াশা নাই, টার্নিং যখন সানিয়ে চালার, যখন আমরা আই গেছি পৌঁছে গেছি উমরাংশু, আই লাভ উমরাংশু, এবং টাইম হয়েছে গিয়া 11:15। তো আমরা ওখানে রাত্রে 6টা বাজছে, রাত্রে 11টা বাজি গেছে, এই যে দেখুন, এবং আমরা আই গেছি মানে যাইলাম আর কি, আর ওই যে দূরে একটা লাইট দেখলাম, এটা হচ্ছে কি স্টেজ, আমরা তখন যাইলাম ওখানে ভিতরে গোলফিল্ডের আশপাশ আছি, প্রচণ্ড কুয়াশা, এখানে মাঠের ভিতরে আই গেছি, তো এই যে দেখুন স্টেজ, এটা প্রিপেয়ার্ড, মানে কালকে থেকে এই স্টেজেই রকিং হইব, দেখুন লাইট, দেখুন ওপেন স্টেজ প্রোগ্রাম হইব, কিন্তু এখানে গেস্টটা তারপরে সাউন্ড বক্সেস এভরিথিং আই গেছে, আর এখন আমরা খুঁজাইলাম, অ্যাকচুয়ালি বাজান ঠান্ডা আছে এখানে, ওকে জাস্ট লাইটিং দেখুন মাঠের ভিতরে আই গেছি, এই যে দেখতে পারবা এখানে ক্যাম্প সাইটগুলা বিভিন্ন ধরনের, বিভিন্ন নাম থাকে এইগুলো ক্যাম্প সাইটের, এখানে আই গেছি, এই যে দেখতে পারবা বিভিন্ন ক্যাম্প সাইটে আমরা ভিজিট করলাম এবং প্রাইস জিগাইলাম যে কোন ক্যাম্প সাইটে থাকলে কত টাকা লাগবো, এরা যতগুলোই দেখলাম সবগুলো হয়েছে ক্যাম্প সাইট। ওই বাপ্পা এই যে হচ্ছে আরেকটা ক্যাম্প সাইট, তো এখানে আমরা গিয়া জিগাইলাম যে রেট কত, মানে এখানে যদি আমরা টেন্ট যদি লাগাইতে কত টাকা লাগবো, ওটা জিগা নিতে সাইটে আইসি, এবং এখানে একটা টেন্ট কত বড় টেন্ট এখানে তারা লাগার, দেখুন এখানে যতই দেখবা, এবং কালকে উইতে উইতে এই জায়গা দেখবা পুরো ভর্তি হয়ে গেছে, এই একটা টেন্ট আছে, এখানে একটা টেন্ট দেখুন, এটা কিন্তু বেজান বড় টেন্ট, কিন্তু এটাও ডিক্যাথলনের টেন্ট হইব, ওকে, এবং এই সাইডে দেখুন যারা যারা এখন পর্যন্ত আই গেছে আপনার ফ্যালকন ফেস্টিভ্যালও, এই যে তারা বাইক সাইক দেখবা, হিমালয় বেতলা বেতলা বাইক, এরা হচ্ছে কি বিভিন্ন জায়গা থেকে তারা আইছে, এই যে ইয়করাত এই সাইডে আমি এদিকেরও টেন্ট দেখাই, এই যে দেখুন এদিকেও আছে টেন্টের কিন্তু অভাব নাই, এই যে যত দেখবা সকালের যখন ভিউটা দেখবা না, জাস্ট এটা বেতলা লাগবে।
আমরা আই গেছি ক্যাম্পসাইটে, এখানে জিনিস আনলোড চলে, এই যে দেখতে পারবা, এবং এই সাইডে টেন্টর নিচে দেওয়ার লাগে যে পলিথিনটা, এটা এখন কাটা চলে। আর এই বিষয়ে আমরা জেনারেটর আনলিছি, যেটার এটার লাইটার লাগিয়া সাজনে কাজ করে, আমরা জেনারেটরে কাজ করছে। এই যে দেখুন আইসি লাইট আপাতত আমরা এখানে লাগানি হয়েছে, তখন আমরা কাজ শুরু হইতো। একটা টেন্ট আমরা, দুইটা টেন্ট তখন লাগানি হয়ে গেছে, এই হয়েছে একটা টেন্ট হয়ে গেছে, ও আর একটা হয়ে গেছে, ওকে। এবং তিন নম্বরটা এখানে লাগানি চলে, এই যে এই জায়গাটা, আর এখানে একটা টোটাল চারটা টেন্ট বইব, আর মিডিলে আমরা রান্নার ব্যবস্থা সব থাকবো। ওখানের আপডেট দেখুন, জেনারেটর চলে, লাইট জ্বলের, এবং এইগুলো কিন্তু আমরা পার্সোনাল টেন্ট, এই যে দুইটা টেন্ট, এবং এদিকে আরও দুইটা টেন্ট, আর এই গরিবানা টেন্ট যেটা, এটা হচ্ছে কি আমার, তখন আমার জিনিসপত্র রাখা। এদিকে কয়লার চুলাও রেডি হয়ে গেছে, এদিকে বাতুত বানানি চলে, রাত্রে বাজে তখন একটা। এবার আমরা তখন চেয়ার উয়ার সপ্তাহ লুই আইছি, এই যে চেয়ার, এই যে চেয়ার চেয়ার, তারপরে ওই যে তখন একটা ফোল্ডিং টুল, তো সপ্তাহ আনছি ঠাকুরের কৃপায়। লংতরাই গুঁড়া মশলা, আমরা যখনই কোনো রান্না করবো আমরা লংতরাই গুঁড়া মশলারই বিভিন্ন আইটেম দিয়ে করবো, এই যে দেখতে পারবা। আপনারা কইরাম লংতরাই গুঁড়া মশলা, সদ্যটা নিয়ে কোনো সন্দেহ নেই, তো আমরা যখনই ইউজ করবা লংতরাই গুঁড়া মশলা ইউজ করবা। আচ্ছা ইয়ে সানি, রান্না কী তৈরি, রান্না ডাল পাতুরি, হ্যাঁ, আর এই অবস্থা তো অতটি আইটেম আছে, চিন্তা করেন দেখুন আপনারা দেখালি লাগে কিন্তু অত কষ্ট। তো ভিডিও যখন দেখবা লগে কিন্তু শেয়ার করবা, বাকি আপডেট কন্টিনিউসলি পাইতে থাকবা। দেখুন ইয়ে করে তানি, কিতাই কিতাই কিতা বনব তানি, আন্দু কানি দাদারে পাইছি, দাদার বাসা হয়েছে কি নাগাল্যান্ড, কোন সা ডিস্ট্রিক্ট, ডিমাপুর, ডিমাপুর, ওকে, পেলি বার আয় ইয়াপার, রাত্রে হইতাম না সকাল হইতাম, সাড়ে তিনটা বাজে, আর আমরা একটু কয়লার চুলায় আমরা ধোকা দিলাইছে, গতিকে এখন আমরা ও চুলার মধ্যে পরিস্থিতিতে আছি এখন বর্তমানে আমরা। আমরা এটা ডিম ডাইল তরকারি নি না কিতা মঞ্জু, ডাইল এটা আই গেছে, ফাইনালি এখন খানি শুরু হয়েছে আমরা, দেখতে পারবা। রাত্রে হইতাম না সকাল হইতাম সাড়ে তিনটা, সব থেকে আগে মঞ্জুর সব থেকে বেশি ক্ষুধা লাগছে, এবং সানির আপনারা খানি লোহা দেখেও বুঝতে পারবা যে ক্ষুধাটা কীরকম লাগছে তার। জেনারেটার কিন্তু তালা সানি, জেনারেটার খালি তেলের গন্ধ শুনানি হয়েছে ওখানে চলের। তখন আমরা খাইতাম, দেখো নিজেকে সানি আছে, সাজন আছে, সানির মুখটা দেখিলে এই যে সানি আছে, আর এদিকে আছে বিশ্ব এবং দেখা যাননি, এবং মঞ্জু, এবং সামনে আছে যে পিসু, এই দেখা এইরকম মজা। দেখুন বাইরে কোনো জায়গা থেকে হোটেলও গিয়া খাওয়ার তো মজা, নো ডাউট আলাদা, কিন্তু এরকম কোনো ফেস্টিভ্যালও ফিল্ডের মধ্যে বইয়া সব বন্ধুরা মিলিয়া খাবার মজা কিন্তু অনন্য আর কি, অদ্বিতীয়। খানিউনি শেষ, তখন হয়েছে কি করার ব্যবস্থাতে আমার টেন তো দেখি লেছি, এটার নিচে তের ফাল, আর আমি একটা আমার ইয়োগা ম্যাট আনতে ভুলে গেছি, কিন্তু বাড়িতে ওটা আনছি, ওটা দিয়ে গরিবানা খারবার নিচেটা ওয়ারটা হয়ে গেছে, রইল এখন বালিশ, এই হয়েছে গিয়া ডি ক্যাথলনের বালিশ, সব ফেসিলিটি আছে, কিছু ফেসিলিটির অভাব নাই। এখন সকাল 4:13, আমি টেন্টের ভিতরে আছি, এই যে দেখতে পারবা টেন্ট। তো সপ্তাহ আজকে একটু দেরি হয়েছে, কারণ এরকম টাইমও মানে আগের দিন বহুত কম মানুষ হয়, মেইন মানুষ তো কালকে থেকে আবার শুরু হইব, হাজার হাজার মানুষ আইব এই ফ্যালকন ফেস্টিভ্যালে, ঠিক আছে। তো আমি এই ভিডিওটা এখন এখানেই শেষ করলাম, কালকে থেকে আপনার ফেরবার ডে ওয়ানের ভিডিও যেটা পরশু আপলোড হইব, ঠিক আছে। এরকম ভিডিও কীরকম লাগে আপনারা কমেন্টের মধ্যে করবা, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেল সুজন দেবরায় সাবস্ক্রাইব করবা, এবং ফেসবুক পেজ করিম স্টুডিও লাইক এবং ফলো করবা, এবং এই ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলবা না, এটা বহুত বেশি এনজয়মেন্ট। এবং আমি চাই যারা যারা ফ্যালকন ফেস্টিভ্যাল জাস্ট নাম শুনছেন এবং আইসুন না, তারা যাতে জিনিসটা দেখুন, এবং নেক্সট ইয়ার যাতে তারা সবাই আয়। জয় হিন্দ।